সুন্দরবনের মাতলা নদীতে, মাতলা নদীর ধারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন তো ওদিকে স্যার রয়েছেন, মারাত্মক মারাত্মক স্লিপ করতে পারে, ঝিঞ্চে যাওয়া যাবে না। তো খুবই ভালো লাগছে এখানে মাতলা নদীর উপকূলে। অ্যাকচুয়ালি কী বলুন তো, উপকূলে ঠিক না এলে বোঝাতে পারবো না যে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো উপভোগ করতে গেলে আমাদের এখানে আসতে হবে, এলে আরও বেশি ভালো লাগে। অপরূপ সুন্দর ওদিকে আমাদের কিছু সহপাঠীরা রয়েছেন, ছবি তোলার কাজে ব্যস্ত রয়েছেন। তো এই মাতলা নদী হলো পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটি প্রবাহপথে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি প্রবাহ কুলতলি গোড়ানবশ হয়ে সুন্দরবন গিয়েছে, অন্য প্রবাহটি বাসন্তী পাঠানখালী সূর্যবেড়িয়া হয়ে বিদ্যাধরী নদীতে মিলিত হয়েছে। সবথেকে আশ্চর্য বিষয়, বর্ষার সময় এই মাতলা নদীতে জলপ্রবাহ অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, যার ফলে এই নদীটিতে নৌকা বা লঞ্চ চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। আবার শুকা মরশুমে এই নদীটিতে জলের প্রবাহ কমে যায়, যার ফলস্বরূপ নৌকা বা লঞ্চ এই সময় নদীর তীরের জেটিতে আসতে পারে না শুকা মরশুমে। আবার বর্ষার সময় নদীটি দুই তীরে প্লাবিত করে বন্যার সৃষ্টি করে, তাই এই মাতলা নদীর পাড় বরাবর আশেপাশের অঞ্চলের গ্রামগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য বাঁধ দেওয়া হয়েছে।